আজকের গন্তব্যস্থল নদিয়া জেলার ফুলিয়ায় অবস্থিত কৃত্তিবাস ওঝার জন্মস্থান। এইখানে সেই মহান অনুবাদকের কথা হচ্ছে যিনি রামায়ণ মহাকাব্য বাংলাতে অনুবাদ করেছিলেন। সংস্কৃতে মহাকবি বাল্মীকি রামায়ণের রচয়িতা হলেও সরল বাংলা ভাষায় কৃত্তিবাস ওঝার রামায়ণ মহাকাব্য অনুবাদ সকলের কাছেই গ্রহণযোগ্য। আমরা তাকে রামায়ণের রচয়িতা না বলে বরং তাকে রামায়ণ পাঁচালির রচয়িতা বলতে পারি। মধ্যযুগের এই কবির জন্মসময় আনুমানিক চতুর্দশ শতকে কোনো এক সময় বা তার কাছাকাছি সময়। ইতিহাস বিশেষজ্ঞদের মতে রাজা গণেশের ধর্মান্তরিত পুত্র জালালুদ্দিন মোহাম্মদ শাহের রাজ্য লাভের কিছু বছরের মধ্যেই এই মহান অনুবাদক তার রামায়ণ অনুবাদ সম্পূর্ণ করেন। আপনারা এখন যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির তলায় বসেই কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেছিলেন। প্রাচীন বটগাছটির পাশে এই মহান অনুবাদকের শ্বেতশুভ্র মূর্তি অবস্থিত। এখানে আপনারা যে কূপটি দেখতে পাচ্ছেন প্রচলিত আছে, তিনি তার দৈনন্দিন জীবনে এই কূপের জলই ব্যবহার করতেন। মন্দিরের সামনের অংশে অবস্থিত শ্বেতশুভ্র স্মৃতিসৌধটি এই রামায়ণ অনুবাদককে আমৃত্য স্মরণীয় করে রাখবে। এই ফলকটিতে মহাকবির জন্মসাল, জন্মমাস এবং জন্মদিনের উল্লেখ রয়েছে এবং ঠিক তার নিচের অংশে মহাকবিকে উদ্দেশ্য করে বাংলা ভাষায় একটি খুব সুন্দর কবিতাও খোদাই করা রয়েছে। 1948 সালে এই দর্শনীয় স্থানটি লাগোয়া একটি বিদ্যালয় স্থাপন করা হয়। কৃত্তিবাস ওঝার নামানুসারে এই বিদ্যালয়টির নাম ফুলিয়া কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয় দেওয়া হয়। বর্তমানে বিদ্যালয়টিকে ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতির উদ্দেশ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয়েছে।